গত 23 জুন চিকিৎসার প্রয়োজনে ইউকো ব্যাংকে 18,311 টাকার একটি চেক জমা দেওয়ার পর 18 দিন অতিক্রান্ত হলেও নিজের গচ্ছিত টাকা পেল না এক ব্যাংক গ্রাহক। এমনটাই অভিযোগ বিলোনিয়া রামঠাকুর পাড়ার বাসিন্দা রঞ্জিত দাস নামে এক ব্যাংক গ্রাহকের। প্রসঙ্গত, কিছুদিন আগে বিলোনিয়া IDBI ব্যাংক থেকে টাকা তছরূপ কাণ্ডে জড়িয়ে পড়লেন ব্যাংকের সেলস এক্সিকিউটিভ প্রীতম পাল, যার কোনো সদুত্তর দিতে পারলেন না খোদ ব্যাংক ম্যানেজার। ব্যাংক গ্রাহকের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হলেও কোনো এক অজানা কারণবশত এখনও অবধি টিকি নাগাল পায়নি প্রশাসন। লুকিয়ে থাকা ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন ঘটনার উদ্ভব হলো ইউকো ব্যাংকে। চিকিৎসার প্রয়োজনে গত 23 জুন ইউকো ব্যাংকে জমা দেওয়া হয় একটি চেক, অথচ 11 জুলাই অবধি নানানভাবে টাল বাহানার শিকার হতে হয় ব্যাংক গ্রাহক রঞ্জিত দাসকে। ঘটনার কারণ জানতে গেলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার দিকে সরাসরি অভিযোগের আঙুল তুললেন ইউকো ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার নিজেই, পাশাপাশি সাংঘাতিকভাবে অসন্তুষ্টি প্রকাশ করেন তিনি। কি করবেন এই বিষয়ে? অ্যাকচুয়ালি মেইন প্রবলেম হয়েছে গিয়া 29 তারিখ 23 জুনে চেকটা জমা করছে, ঠিক আছে। তারপর সেকেন্ড স্যাটারডে সানডে আসলো, তো আমরা কী করছি 29 তারিখে চেকটা পাঠাইছি SBI। তো 29 তারিখে পাঠানোর পর নর্মালি এইসব চেকে 2-3 ডেজ বা 4 ডেজ লাগে ইনকেস অফ কোনো কারণবশত। তো তারপর 29 তারিখ আমি এখানে এই ব্রাঞ্চে জয়েন করছি 29 তারিখে, তো 29 বা 30 তারিখ আমার কাছে আইসে। তো আমি দেখলাম ইয়েটা যে না 29 তারিখে পাঠানো হয়েছে, 3 বা 4 দিনের মধ্যে আপনার টাকাটা আয়া করবো। আমি তাই তখন একটা এসুরেন্স দিয়ে দিচ্ছি যে দাদা আপনার টাকাটা 3 বা 4 দিনের মধ্যে আয়া করবো। আচ্ছা, আমি তো ইয়ে করিয়া তারপরে উমা দেখলাম আবার উনি এরপর একদিন আসবে 7-8 তারিখ মেবি কিছু একটা, তো আইতেছে না। তারপর আমার তো আর এতদিন তো লাগে না জিনিসটা, যেহেতু আপনার আমি 29 তারিখ দিয়েছি 4 বা 5 তারিখের মধ্যে ম্যাক্সিমাম আয়া করতে লাগে, 4 তারিখ বা 5 তারিখের মধ্যে। তো তখন আমি আমার সাফ স্টাফ যে আছে ওনারে পাঠাইছি স্টেট ব্যাংকের মধ্যে। তো স্টেট ব্যাংকও ওই টাইমে কইতেছে যে না আমরা ওইটা তো ইয়ের কথা, এটা তো এতদিনে দিয়ে দেওয়ার কথা, আমরা ইমিডিয়েটলি এটা টাকাটা দিয়ে দেবো। কিন্তু কইও এখন পর্যন্ত আজকের ডেটে পর্যন্ত তারা আমরা অ্যাকাউন্টে টাকা পাইলে তারপরে তাদের অ্যাকাউন্ট ক্রেডিট করুন। বিলোনিয়া স্টেট ব্যাংকের পরিষেবা নিয়ে কর্মচারীদের অমায়িক দুর্ব্যবহার এবং তুচ্ছ তাচ্ছিল্যের কথা বিলোনিয়াবাসীর কাছে একেবারে নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। একের দোষ অপরের ঘাড়ে দিয়ে ব্যাংক কর্তৃপক্ষ দায়িত্ব এড়িয়ে যাচ্ছে, এ নিয়ে গ্রাহকদের মধ্যে ক্ষোভ বেড়েই চলছে। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।